তো বন্ধুরা, আমরা আজকে নিচের মাঠে যাচ্ছি। তাই তুমি এই ভিডিওটিতে তোমরা অনেক কিছু দেখতে চলেছো, অনেক কিছু মানে অনেক চাষের জমি দেখতে চলেছো। তাই ভিডিওটা কখনোই স্কিপ করবে না, কখনোই না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখো সামনে থেকে শুরু করি। এটা হচ্ছে মটরের জমি, এটা হচ্ছে বেগুনের জমি। আমি আলদি হেঁটে যাচ্ছি, তারপরে আমি সামনের দিকে আগিয়ে যাই, আরও অনেক কিছু দেখাবো। সামনে সরিষার জমি, সব কিছু, নতুন নতুন চাষের জমি দেখাবো। এই দেখো, এটা হচ্ছে সরিষার জমি, সরিষা গাছ হয়েছে। আর এই জমিটা এখন মনে হয়, এটা তো সরিষা লাগানো আছে, ছোট ছোট এই যে সরিষা হয়েছে। আর এইটা হচ্ছে মটরের জমি, দুই দিকেই মটরের জমি। এরপরে মটরশুঁটি যখন বড় হবে তখন দেখাবো। নিশ্চয়ই আমার সঙ্গে থাকো আরও নতুন নতুন গ্রামের ভিডিও দেখার জন্য, গ্রামের পরিবেশ, গ্রামের ভিডিও। আমি অনেক দূরে মাঠে যাবো, ওই নিচে এই যে ধানের জমিগুলো দেখা যাচ্ছে, আমি ওইখানে যাবো। তো ওইখানে যাওয়ার যতক্ষণ লাগে ততক্ষণ আমি সব ভিডিওটা দেখাবো, স্কিপ করে করে দেখাবো। কারণ একবারে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটি 10 থেকে 15 মিনিট হয়ে যাবে। কারণ আমার এখান থেকে যেতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে আমার জমিতে যেতে। এটাও একটা মটরের জমি, এটা নিচে বেগুনের জমি লাগানো ছিল, আর এখানে কলা গাছ লাগানো আছে, ছোটো ছোটো কলা গাছ। একটা সুন্দর মাঠের পরিবেশ। ওই দিকে একটা কলাবাগান রয়েছে, আমি কলাবাগানের মধ্যে দিয়ে যাবো। এই সাইডে একটা ফুলের জমি রয়েছে, কিন্তু ভাবলাম কিন্তু কলাবাগানের মধ্যে দিয়ে যাবো না আমি। কলাবাগানটা যেহেতু দেখতে পাচ্ছ, আমি সামনে একটা কুমড়ো জমি আছে, ওটা দেখাবো কুমড়ো গাছ কেমন হয়, মিষ্টি কুমড়ো। এই যে আমার প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে ধান, ধান কাটা রয়েছে, এগুলো এখনও বাঁধা হয়নি। আর এই দেখো, ইঁদুরে মাটি তুলেছে, এগুলো মাঠে ইঁদুরে ধান অনেক নষ্ট করে। আর ইঁদুর ধরা, মানে অনেক সময় আদিবাসী লোক আসে ইঁদুর ধরতে, সেটাও দেখাবো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, না হলে তো আমি দেখাতে পারবো না, বেশি বেশি কিছু দেখাতে পারবো না। আর তোমাদের যেটা দেখার ইচ্ছা হয় সেটাকে আমাকে কমেন্ট করে জানাও যে আমি এটা দেখতে চাই। এটা হচ্ছে সাদা ভাঙর বেগুন, দেখো আমি দেখাচ্ছি বেগুনটাকে। এই যে বেগুন হয়েছে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কুমড়োর জমি, এটা দেখানোর জন্য আমি এই দিক দিয়ে আসলাম। মরার মাথার মতো সব পড়ে আছে, বড় বড় কুমড়ো, এখানে মিষ্টি কুমড়োর জমি এটা। এই যে অনেকেই কুমড়ো খেয়েছে, শহরের লোক আছে যারা খেয়েছে কুমড়ো, কিন্তু কুমড়ো গাছ দেখেনি, তাদের জন্যই আমার এই ভিডিওটি। গ্রামের লোকের জন্য অবশ্যই না এটা বলবো না, কারণ অনেক গ্রামে অনেক কিছু চাষ হয় না। যে এলাকায় যেটা চাষ হয় আমি দেখানোর চেষ্টা করবো। এরপর শাক আলু, সাদা আলুর চাষ, আরও গঙ্গার ধারে অন্যান্য ভিডিও সব কিছু দেখাবো। এটা হচ্ছে কলাবাগান, ছোটো কলাবাগান, এটা এখনও মানে হয়নি, কলা হয়নি। এখানে বড় গাছ ছিল, সেটাকে কেটে ছোটো গাছ লাগিয়েছে। চলুন আমরা একটু সামনের দিকে আগিয়ে যাই। আমরা অনেক দূর চলে এসেছি। আর এটা হচ্ছে লাউয়ের জমি, দেখো দেখো লাউ ধরে আছে, এগুলো ছোটো ছোটো লাউ ধরে আছে, বড় লাউ ধরে আছে। এটা হচ্ছে লাউয়ের মাচা, লাউয়ের মাচাটা একটু ভালো করে দেখে না, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। এই যে লাউয়ের মাচা, সামনের দিকে আগিয়ে যাই, আলুর জমি দেখাবো। চলুন আলু কীভাবে চাষ করা হয়, আমরা যে আলুটা খাই, মিষ্টি আলু যেটা খাই, আলু ছাড়া কিন্তু কোনো সবজি হয় না। এই যে আলুর জমি, এখানে আলু গাছ এখনো বার হয়নি, আলু লাগানো হয়েছে। এটা তো 7 থেকে 10 দিন পর এটার উপর জল দেওয়া হবে, মানে মাটির জলের উপর নির্ভর করে এর উপর জল দেওয়া হবে, তারপরে আলু গাছ বার হবে। এটাকে আবার নতুন করে টানতে হবে, এটাকে টানার পর তারপরে আলু মানে হতে মোটামুটি মটরশুঁটি হতে 60 থেকে 62 দিন লাগে, 72 থেকে 75 দিনের ফসল, আর আলু তার থেকে একটু বেশি লাগে। তো আমরা আরেকটু আগিয়ে যাই সামনের দিকে। এটা শ্যালো কল, আমাদের মাঠের শ্যালো কল, এখান থেকে জল যাই, মানে জমিতে জল যাই, কারণ আমাদের জলের উৎসই এটা। এখানে কোনো পুকুর বা সেচ ব্যবস্থা নেই, যেটা গঙ্গার এরিয়াগুলো থাকে সেই ব্যবস্থা এখানে নেই, এখানে এই মাধ্যমেই জল যাই। আর এইটা আমাদের ফুলের জমি, এটা আমাদের ফুল লাগানো রয়েছে। আমরা মানে এখানে আসছিলাম আজকে, আজকে ফুল তোলার কথা ছিল, দেখো ফুল ভালোই হয়ে আছে, গাছগুলো একটু ছোটো ছোটো হয়েছে, ফুল তোলার কথা ছিল কিন্তু তোলা হয়নি, কারণ আজকে একটু ব্যস্ত ছিল, আজকে একটু সমস্যা হয়েছিল, সেই জন্য আজকে ফুল তোলা হয়নি, কালকে আমরা তুলবো। আর ফুল তুলতে সে একটা ভিডিও তো হচ্ছেই, দেখাবো। আর একটা জিনিস আমি দেখাই তোমাদের, এই যে এই গাছটা অনেক সময় দেখা যায় না, এটা বিশাল একটা উপকারী গাছ, অনলাইনেও এর চারা বা বীজ বিক্রি হয়, দেখবে মেশোতে বা অন্য অন্য অফিসিয়াল সাইট যেগুলো আছে অনলাইনে এই গাছটা বিক্রি হয়। তোমরা শুধু একবার দেখে রাখো এই গাছটা, এটা ফটাম গাছ বলি আমরা, কপালে ছোটোবেলায় খুব ফাটাতাম এই গাছটা, ফটাস ফটাস করে ফাটাতাম। আর এই যে কচু গাছ, আর এই যে জলের ব্যবস্থা রয়েছে এখানে, এখানে ধান কাটা রয়েছে, এখানে পাখিগুলো দূরে দেখা যাচ্ছে, পাখি আছে অনেক, আমি পাখি তাড়ালে বুঝতে পারবে, উঠছে না পাখিগুলো, ভীষণ চালাক, ভীষণ দুষ্টু পাখি, ওরা ওখানে পোকা খেতে এসছে, সব ধানের পোকা খাচ্ছে। আর এই যে এটা সরিষার জমি, এটা ধানের জমি, আমি মাঠে অনেকটা ভিতরে চলে এসেছি, ধানের মাঠে চলে এসেছি। ওই যে আমার আব্বা, আমার দাদু ওই দিকে আছে, ধান ইয়ে করবে, ধান চড়ো করবে, আমিও আসলাম, দুজন মিলে ধান চড়ো দেবো, মানে এই যে গাদা করা আছে না, এই যে গাদা করা আছে এরকম গাদা করবো, কারণ হচ্ছে ধান যদি বৃষ্টি হয় আকাশের অবস্থা সব ভালো দেখছে না। হ্যাঁ, এই যে আমাদের সোনার ফসল,
এই ফসল থেকেই আমাদের সারা জীবন যাপন হয়। কারণ সবাই তো কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করছে, আমরা গরিব মানুষ আমরা কী করবো, আমাদের এই দিয়ে চলে, আমাদের এইভাবেই সারা জীবন, মানে কি আমাদের দিনে 300 টাকার আয় করে, 300 টাকা আয় করেও আমরা ভালোই চলি, আমরা ভালো আছি, সুখে আছি। এই সুন্দর পরিবেশ আমি একটু ঘুরিয়ে দেখাই আমার পরিবেশটা, গ্রামের পরিবেশটা। এই যে এরকম গাদা দেবো আমাদের জমিতে, সব গাদা দিয়ে দিয়েছে, সব জড়ো দিয়ে দিয়েছে। এটা আমাদের মাঠ, সোনালি ধান ক্ষেত, এত সুন্দর পরিবেশ দেখে আমার নিজেরই ভালো লাগছে। কারণ আমরা আমাদের এই যে ক্ষেত, ক্ষেত 3 রকম কালার হয়, এটা হচ্ছে এখন হচ্ছে মানে মোটামুটি লাল হয়ে গেছে, সোনার কালার হয়েছে, সোনালি কালার যেটা বলা হয়, আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে সবুজ ছিল, মানে বিভিন্ন রকম কালার হয়, মানে দেখতে একটা সুন্দর লাগে। তো ভিডিওটি শেষ মুহূর্তে চলে এসেছি, কারণ আমাকে কাজ করতে হবে না, এক্ষুনি বকা দেবে আমাকে আবার। তো ভালো থাকো।